নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা মোহন বাগানের একটি আপডেট নিয়ে চলে এসেছি, তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মোহন বাগানে রয় কৃষ্ণা হয়তো তাদেরকে ছেড়ে চলে যেতে পারে জানুয়ারি মাসে, যতটা এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে যে রয় কৃষ্ণাকে হয়তো ফিজির হয়ে খেলতে যেতে হতে পারে। ফিজি থেকে এখনও কোনো অফিসিয়াল চিঠি আসেনি মোহন বাগানের কাছে যে কবে রয় কৃষ্ণাকে ছাড়তে হবে বা কিছু, কিন্তু একটা মৌখিক কথাবার্তা তো হয়েইছে। তো সেই সূত্রে মোহনবাগান তার বিকল্প খুঁজতে কিন্তু শুরু করে দিয়েছে। যদি রয় কৃষ্ণা চলে যায়, তাহলে কিন্তু যে বিকল্পের নাম সব থেকে বেশি উঠে আসছে সেটা কিন্তু ফেরান করোমিনাস। কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে ফেরান করোমিনাসের ভারতে আসার একটা সম্ভাবনা কিন্তু উঠে এসেছে। তো এখন যেটা শোনা যাচ্ছে, ফেরান করোমিনাসের সাথে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক আপ রয়েছে এবং এই লিঙ্ক আপটা ভালোই স্ট্রং হয়েছে। যদি বাই এনি চান্স রয় কৃষ্ণা চলে যায়, তাহলে কিন্তু কোরোর মোহনবাগানে খেলার সম্ভাবনাই সব থেকে উজ্জ্বল। তো দেখা যাক এবারে কে আসে। আইএসএলের সর্বকালের সেরা স্ট্রাইকার, 57 ম্যাচে 48টা গোল করেছে, এফসি গোয়াতে খেলতো, ফেরান করোমিনাস। তো 57 ম্যাচে 48টা গোল, মানে বুঝতেই পারছেন কীরকম মানের স্ট্রাইকার সে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফেরান করোমিনাস কিন্তু এখন ফ্রি এজেন্ট, অ্যাথলেটিকো বেলারিজের হয়ে খেলছিল লাস্ট আইএসএল খেলে যাওয়ার পরে লাস্ট ইয়ারে, সেখানে 21টা ম্যাচে 3টে গোল করেছে ব্রাজিলের, সরি স্পেনের থার্ড ডিভিশন একটি ক্লাব। তো এবার দেখা যাক কোরো ভারতে আসে কি না, আর ভারতে আসলে কোন টিমে খেলে। যতটা সম্ভব মোহনবাগানে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই স্ট্রং। মোহনবাগানে জার্সিতে কোরোকে কে কে দেখতে চান নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।